আমার বাসায় লেফট ওভার রাইস কেউই খেতে চায় না, তাই আমি সবসময় লেফট ওভার রাইস দিয়ে যখন বেশি রান্না করে ফেলি এভাবে স্পেশাল কিছু বানিয়ে দিই সবার জন্য। আর তখন সবাই তো কাড়াকাড়ি করেই খেয়ে নেয়, আমার তখন খুবই ভালো লাগে। আর এই জন্য হচ্ছে আমি একটি প্যানে এখানে তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম বাটার, আর দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি। এবার এটাকে নেড়ে চেড়ে একটু রান্না করে নিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ অর্ধেকটা কেটে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে একটু সফট করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ, আমি এখানে প্রায় 1 চামচের মতো দিয়েছি। এবার নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া। এবার সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আমি পিল অফ করে রেখেছিলাম। লেজের অংশটা আমি খোসাটা ফেলি নিই, এভাবে দিলেই দেখতে বেশি ভালো লাগে। আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে এটাকে 1-2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এবার সব কিছু আবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে 1/2 চামচের মতো কাশ্মীরি চিলি দিয়ে দিলাম, এটা সুন্দর একটি কালার আসে, দেখতে অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে এখানে পানি দিয়ে দিলাম অল্প করে, পানি দিয়ে এটাকে একটু 1-2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এবার এখানে হচ্ছে বরবটি দিয়ে দিলাম কুচি করে, এই সবজিগুলো না ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। এবার হচ্ছে এটা একটু যখন সফট হয়ে আসছে আমি এখানে ইয়েলো আর হচ্ছে গ্রিন কালার ক্যাপসিকাম দিয়ে দিলাম 1/2 কাপ করে। এবার একটু নেড়ে চেড়ে আমি এখানে রাইসটা দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেই রাইসটা আমার রাতের বেলায় বেঁচে গিয়েছিল। ফ্রিজে রেখে দিবেন, বাসায় নর্মালি রাইস রান্না করেও কিন্তু আপনারা এই রেসিপিটি বানাতে পারবেন, তখনও কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। সেই ক্ষেত্রে রাইসটা রান্না করে আপনারা একটু ঠান্ডা করে নেবেন, ফ্রিজে রাখলে একটু বেশি ভালো হয়, ঝরঝরে হয় আর কি। তো এখন সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে সয় সস আর হচ্ছে ফিশ সস। আপনাদের হাতের কাছে যদি থাই ফিশ সসটা না থাকে তাহলে এটা বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার সব কিছু আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এখানে 4-5টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে আবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। নর্মালি কিন্তু এই ফ্রাইড রাইসে স্প্রিং অনিয়ন ইউজ করে, বাট আমার হাতের কাছে স্প্রিং অনিয়ন ছিল না, তাই আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলাম, এটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন এতে যে কত যে মজা হয়েছে। লেফট ওভার ভাত দিয়ে যে রান্না করতে হবে এই রেসিপিটা এমন কোনো কথা নেই, আপনারা নর্মাল ভাত রান্না করে এটাকে ঠান্ডা করে নেবেন আর সেম রেসিপি ফলো করে আপনারা বানিয়ে নিতে পারবেন, দেখবেন আপনাদের খেতে অনেক বেশি ভালো লাগবে। মেহমানকেও আপনারা কিন্তু এভাবে বানিয়ে খাওয়াতে পারবেন, আর ঘরের বাচ্চারা থাকলে বাচ্চারা দেখবেন খুব মজা করে খেয়ে নিচ্ছে, বুড়ারাও সাথে খাবে। তো এখন আমি এটাকে গরম গরম হচ্ছে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি, এটা গরম গরম খেতেই বেশি মজা। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।